জানোয়ারটি আস্তে আস্তে পানির ধারে এসে থমকে দাঁড়িয়ে গেল। কয়েকবার রাঙ্গারাঙ্গা চোখ করে আমার দিকে তাকালো। আমি মাঝপথে গিয়ে শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় তার কার্যক্রম দেখছি। এরপরে দেখলাম প্রাণীটি কি করলো, মাত্র এক থেকে দুই সেকেন্ডের জন্য তার নিজের জিহ্বাটা পানিতে লাগাইলো। জিহ্বাটা যখন পানিতে টাচ করলো, এই প্রাণীর জিহ্বা পানিতে টাচ করার সঙ্গে সঙ্গে পুরা খালের পানি বন্ধুরা আমার জ্বলন্ত আগুন লাগায়া খিচুড়ি পাকাইলে যেমন উত্তপ বন্ধুরা আমার টকবক টকবক করে, পুরা বন্ধুরা আমার খালের পানি টক গরম হয়ে টকবক শুরু করে দিল। আমি আর ততক্ষণে আর পানির ভিতরে দাঁড়ানোর মতো কোনো সুযোগ আমার নাই। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়া যখন পানির থেকে উপরে উঠলাম, এতক্ষণে পিছনের দিকে তাকায় দেখি সেই বন্ধুরা আমার প্রাণীটার আর কোনো হদিস নেই। আমার চিল্লানি দেখে আমার সঙ্গে কর্মরত ডিউটিরত আমার বন্ধুরা চলে এলো। আদমিয়াত দাদাই বাদম মুসলমান কর দাই, এ খোদা কুরবা শওম এহসাব আর হিসা কর দাই, এ খোদা কুরবা শওম এহসাব আর হিসা কর দাই। ডাক্তার নূর আহমদ নূর পাকিস্তান, উনি বলেন পাকিস্তানের এক অঞ্চলে দাওয়াতে তবলিগের মেহনত দিয়ে যখন আমি গেলাম, যাওয়ার পরে আপনারা জানেন দাওয়াতে তবলিগের ভিতরে দুই রকমের গাছ হয়, একটা হলো খুসুসি গাছ আর একটা হলো উমুমি গাছ। খুসুসি গাছের ভিতরে যখন আমরা ঢুকলাম, তিন শ্রেণীর মানুষের কাছে গাছ করা হয় খুসুসি, দিনের বড়, কাজের বড়, দুনিয়ার বড়। কি বললাম, দিনের বড় কারা? উলামায়ে কেরাম। কাজের বড় কারা? তবলিগের মুরব্বিরা। দুনিয়ার বড় কারা? চেয়ারম্যান, মেম্বার, এলাকার গার্ডিয়ান। এই তিন শ্রেণীর মানুষের কাছে প্রথম গাস করা হয়। ওনারা বলেন তিন শ্রেণীর মানুষের কাছে গাস করে যখন মসজিদে ঢুকব, মসজিদের পাশে দেখি কয়েকজন যুবক এক জায়গায় বসে বসে আড্ডা দেয়। আমরা হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেলাম, অত্যন্ত সুন্দর ভদ্রতার সাথে তাদেরকে দাওয়াত দিলাম, ভাই মসজিদের ভিতরে বড় দূর থেকে আসছে জামাত, আপনারা যদি একটু যাইতেন মসজিদে আল্লাহর দিনে আলোচনা হয়। লোকেরা তখন ভদ্রতার সঙ্গে উত্তর দিল, হুজুর অল্প কিছুক্ষণ পরেই তো আজান শুরু হবে, আপনারা যান, আমরা আজান দিলে নামাজ পড়ার জন্য আসব, আপনাদের সঙ্গে কিছু সময় কাটাবো। উনি বলেন আমরা চলে এলাম। কিছুক্ষণ পরে সত্যিই দেখলাম হা হা সবগুলি যুবক মসজিদের ভিতরে চলে এলো, নামাজ পড়লো। নামাজের পরে যখন আমাদের কিতাবি তালিম শুরু হলো, তারা আমাদের সঙ্গে কিতাবি তালিমে বসলো। তালিমের ভিতরে আলোচনা হইতে হইতে কবরের আযাবের কথা যখন আলোচনা হচ্ছিল, সঙ্গে সঙ্গে তার ভিতরে একজন দাঁড়া দেখে বলে, হুজুর আপনারা তো শুধুমাত্র কবরের আযাবটা কিতাবে পড়েছেন, আর আমি কিন্তু কবরের আযাবের দৃশ্য নিজের চোখে দেখেছি। আপনারা কবরের আযাব এটা তো কিতাবে পড়তেছেন পড়েছেন, আমি কবরের আযাবের দৃশ্য নিজের চোখে দেখেছি। ডাক্তার নূর আহমদ নূর সাহেব বলেন আমি তখন অবাক হয়ে গেলাম। আমরা সবাই, আমরা তখন ঘুইরা বক্তা, যে শ্রোতা ছিল তারই বক্তা বানিয়ে দিলাম। আমাদের ওয়াজ বন্ধ করে বললাম, ভাই তোমার ওয়াজটাই শুনি, তুমি নিজের চোখে কবরের কি আযাব দেখছো বলো। এ কথা বলতেই সে তখন বলল, আমি পাকিস্তানের একজন সাবেক সৈনিক, পাকিস্তানের সেনা ডিপার্টমেন্টে আমি চাকরি করতাম, আমি একজন সৈনিক। 65 ইংরেজিতে যখন পাকিস্তান ইন্ডিয়া যখন বিভক্ত হয়, 65 ইংরেজিতে, উনি বলেন তখন আমি সৈনিক, আমাদের পাকিস্তানের রাওয়ালপিন্ডির ওই এলাকার কোন এক জায়গাতে কবরস্থানের ওইখানে বাংকার করে গর্ত করে সেখানে অস্ত্রাগার করা হয়েছে, অস্ত্র সেখানে রাখা হয়েছে, সেই অস্ত্রের পাহারাদার কয়েকজন নিযুক্ত ছিল, তার ভিতরে আমিও একজন। আমরা অস্ত্র গোডাউন পাহারা দেই, সারা রাত পাহারা দিয়েছি পালাক্রমে, ফজরের আজান যখন হয়েছে আমরা উঠে নামাজ পড়েছি, তখন আমার পালা, আমি নামাজ পড়ার পরে কবরস্থানের উপর দিয়ে দোয়া কালাম পড়তেছি আর কবরস্থানের উপর দিয়ে হাঁটতেছি, আমার কাঁধে তখনও রাইফেল আছে,
হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এক কবরের ভিতর থেকে কেমন যেন মড়মড় করে, বন্ধুরা আমার চাবানির আওয়াজ। উনি বলেন একবার দুইবার তিনবার শোনার পর আমি সাংঘাতিক ভাবে লক্ষ্য দিলাম কোথা থেকে আওয়াজগুলি বের হয় দেখা দরকার। আমি সাংঘাতিক ভাবে তাওয়াজ্জু দেওয়ার পরে বুঝলাম পাশেই কবর থেকে আওয়াজগুলি বের হচ্ছে, পুরাতন কবর। আমি তখন আগায় গেলাম আমার রাইফেলের বাঁট দিয়ে, সেখান থেকে একটা একটা করে বন্ধুরা আমার কি বলে ওটাকে ইটগুলা সরাইলাম। ইটগুলি সরানোর পরে দেখলাম একটা সুরঙ্গ পথ, ভিতরে বন্ধুরা আমার কোনো লাশের অন্য কোনো অংশ নাই, শুধুমাত্র কেবলমাত্র মেরুদণ্ডের হাড়ের কঙ্কাল। ভিতরে দেখি একটা ইঁদুরের চাইতে বন্ধুরা আমার একটু বড়, ওই প্রকৃতির জানোয়ার জীবনেও কোনোদিন আমি আমার চোখে দেখি নাই। এই জানোয়ারটি ওই কঙ্কালের এক কন্যারে যখন বন্ধুরা আমার দাঁত দেয়া যখন কামড় দেয়, পুরা কঙ্কালটা কবরের ভিতরে তখন এভাবে কেঁপে ওঠে, কড়মড় কড়মড় আওয়াজ হয়। এক দুইবার এমনটি করার পরে আমি ভাবলাম অবশ্যই এই জানোয়ারটাকে মেরে ফেলা দরকার। আমি তখন আস্তে করে আমি আমার ইসের রাইফেলের বাট দিয়ে ওটাকে আঘাত করার জন্য উদ্যত হলাম। যেই মাত্র আঘাত করার জন্য উদ্যত হলাম তখন দেখলাম এখন আর কবরের ভিতরে সেই জানোয়ার নাই। আমি ওখান থেকে একটু দূরে যেতে আবারও আওয়াজ শুরু হয়ে গেল, আমি আবারও চলে এলাম। এবার সাংঘাতিক লক্ষ্য করে দেখলাম, দেখার পরে আমি আমার রাইফেলটাকে এভাবে তাক করলাম। আমি যখন ওই জানোয়ারকে ফায়ার করব এমন মুহূর্তের ভিতরে দেখলাম জানোয়ারটা আবার উধাও হয়ে গেল। আমি ওর পিছনে লাগলাম, দুই তিন চারবার পর্যন্ত ওকে মারার জন্য হাজার চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। পরবর্তীতে যখন আমি আরো কিছু ইট সেখান থেকে সরাইলাম, অনেকটাই খালি হয়ে গেল। সরানোর পরে আমি খুঁজতেছিলাম কখন বের হয়, হঠাৎ করে তাকায় দেখি এতক্ষণে ও ভিতর থেকে বের হয়ে আমার দিকে ধাওয়া করতে চায়। আমি একজন তাগড়া জওয়ান সৈনিক, হাতের ভিতরে রাইফেল, এরপরেও ছত্র ওই জানোয়ারটার চাউনি দেখে আমার অন্তরের ভিতরে ভীত সন্ত্রস্ততা তৈরি হয়ে গেল। ও আমার দিকে হাঁটি হাঁটি পা পা অগ্রসর হয়। আমি তখন ওর থেকে বাঁচার জন্য দৌড় শুরু করলাম, কিন্তু আমি যত দূরে দৌড়াই সে আমার পিছে পিছে তত দূরে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত গিয়ে আমি হাঁপায়া গেলাম। ততক্ষণে আমার অন্তরের ভিতরে পুরাটাই শুধু আতঙ্ক ভরা। আমি ভাবতেছিলাম ও যদি আমাকে টাচ করে মনে হয় দুনিয়াতে বাঁচার কোনো কায়দা আমার নাই। আমি যখন ওর থেকে কোনোভাবেই বাঁচতে পারতেছি না, দিলে দিলে সিদ্ধান্ত নিলাম তাহলে কি করি, হাতের ভিতরে অবশ্য রাইফেল কিন্তু ওর দিকে তাক করে ফায়ার করার মতো ক্ষমতা আমার অন্তরের ভিতরে নাই। এক পর্যায়ে সামনে গিয়া দেখি বড় একটা নালা নদী খাল, খাল দেখার পরে চিন্তা করলাম ও যেই মানের প্রাণী, আমি যদি ঝাঁপ দিয়ে পানির ভিতরে পড়ি তাহলে অবশ্যই এই প্রাণীটি পানির ভিতরে নামবে না, আমি ওর আক্রমণ থেকে বেঁচে যাব। উনি বলেন ঝাঁপ দিয়ে আমি পানির ভিতরে ঢুকলাম খালের ভিতরে, খুব বেশি পর্যন্ত পানি ছিল না, হাঁটুর নিচে নিচেই পানি ছিল। এক পর্যায়ে যাইতে যাইতে মাছ পর্যন্ত চলে গেলাম। হ্যাঁ সত্যি দেখলাম জানোয়ারটি আস্তে আস্তে পানির ধারে এসে থমকে দাঁড়িয়ে গেল, কয়েকবার রাঙ্গা রাঙ্গা চোখ করে আমার দিকে তাকালো। আমি মাঝপথে গিয়া শুধুমাত্র দাঁড়ায় দাঁড়া তার কার্যক্রম দেখছি। এরপরে দেখলাম প্রাণীটি কি করলো, মাত্র এক থেকে দুই সেকেন্ডের জন্য তার নিজের জিহ্বাটা পানিতে লাগাইল। জিহ্বাটা যখন পানিতে টাচ করলো, এই প্রাণীর জিহ্বা পানিতে টাচ করার সঙ্গে সঙ্গে পুরা খালের পানি বন্ধুরা আমার জ্বলন্ত আগুন লাগায়া খিচুড়ি পাকাইলে যেমন উত্তপ বন্ধুরা আমার টকবক টকবক করে, পুরা বন্ধুরা আমার খালের পানি গরম হয়ে টকবক শুরু করে দিল। আমি আর ততক্ষণে আর পানির ভিতরে দাঁড়ানোর মতো কোনো সুযোগ আমার নাই। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়া যখন পানির থেকে উপরে উঠলাম, এতক্ষণে পিছনের দিকে তাকায় দেখি সেই বন্ধুরা আমার প্রাণীর প্রাণীটার আর কোনো হদিস নেই।
আমার চিল্লানি দেখে আমার সঙ্গে কর্মরত ডিউটিরত আমার বন্ধুরা চলে এলো, আমাকে সেখান থেকে উদ্ধার করা হলো। এতক্ষণে আমার পায়ের অতটুকুন পুরাটাই ঝলসে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। আমাকে দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি হাসপাতালে চিকিৎসা দেওয়া হলো, কিন্তু দিন যত যায় ততই অবনতি। পরবর্তীতে আমাকে পাকিস্তানে পাঠানো, ইন আমেরিকায় পাঠানো হলো। লম্বা 1.5 বছর পর্যন্ত সেখানে চিকিৎসা নিলাম। দুনিয়ার সবচেয়ে বড় স্কিন বিশেষজ্ঞ যারা, তাদেরকে নিয়ে চিকিৎসা নিলাম। এ কথা বলার পর ওই লোকটি বন্ধুরা আমার পায়ের উপর থেকে তার কাপড়টা সরায় ফেললো। এরপরে পায়ের ভিতরে পট্টি লাগানো ছিল, পট্টিটা বন্ধুরা আমার খোলা যায়, লাগানো যায় সিস্টেম। যখন পট্টিটা খুলল, উনি বলেন আমি আমার নিজের চোখে তাকায় দেখলাম, তখন পর্যন্ত আল্লাহর বান্দার পায়ের ওই অংশের ভিতরে গোস্ত গজায় না, তখনও তার পায়ের ভিতরের থেকে চূড়ান্ত দুর্গন্ধ আসতেছিল। লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে তখন উত্তর করে, হুজুর কবরের জগতের কথা আপনারা কিতাবে দেখছেন, আমি তো নিজের চোখে এগুলা দেখছি, খানিকটা নিজে ভোগ করতে আছি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। এ মুসলমান নারী আর পুরুষ, কি করে তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো? পৃথিবীতে আমি আর তুমি ছিলাম না, আমার আর তোমার কোনো অস্তিত্ব ছিল না, চেয়ার আর পাওয়ারও ছিল না, দক্ষতাও ছিল না, বডিটাও এত সুন্দর ছিল না। আমি যখন মায়ের পেট থেকে জন্ম নেই তখন তো ছিলাম বন্ধুরা আমার 1 ফিট। ধীরে ধীরে বাড়া শুরু করলাম, চক্ষু ছিল দেখতে পারতাম না, মেধা ছিল বুঝতে পারতাম না, হাতটা আরো সুন্দর ছিল ধরতে পারতাম না। চোখের ভিতরে দৃষ্টি শক্তি কে দিল? হাতের ভিতরে ধারণ শক্তি কে দিল? ছোটবেলার কথা একটু ভেবে দেখো না, মাত্র 1 টাকার জন্য বাবার পিছনে পিছনে আধা ঘন্টা ঘুরছো, মাত্র 1 টাকার জন্য দুলাবাইয়ের পিছনে 2 ঘন্টা পর্যন্ত হাত ধরে ঘুরছো। তুমি তো 1 টাকারও মালিক ছিল না, আজকে কোটি কোটি টাকার মালিক কে বানাইলো? কোটি কোটি টাকার মালিক কে বানাইলো? আজকে আমার মেধার ভিতরে এত বুদ্ধি শক্তি কে দিল? মুসলমান পায়ের ভিতরে চলার শক্তি আমাকে কে দিল? এত কিছু যিনি দিলেন, এত কিছু যিনি দিলেন, তার থেকে কেমনে তোমরা ভুলে গেলে? আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই সুন্দর চেহারা তো আমার মা দেয় নাই, আমি আমার দাদার বাড়িতে পাই নাই, নানার বাড়িতে পাই নাই। যত বড় উন্নত মানের মোবাইল ফোন হোক না কেন, একটা পার্স যদি নষ্ট হয় এদেশে না গেলে বিদেশে গেলে পাওয়া যায়, কিন্তু বলুন আমার মালিক আমার শরীরে যত পার্স লাগাইছেন, তাম পৃথিবীর কোন জায়গায় আসলটা না পাওয়া গেলে ডুপ্লিকেটও পাওয়া যায় নাকি? আসলটা তো পাওয়া যায় না, ডুপ্লিকেটও পাওয়া যায় না। আমার মালিক চোখ দিয়েছেন, নষ্ট হইলে বন্ধুরা আমার অরিজিনাল পাওয়া যায় না, ডুপ্লিকেটও পাওয়া যায় না। হাত দিয়েছেন, নষ্ট হইলে অরিজিনাল পাওয়া যায় না, ডুপ্লিকেটও পাওয়া যায় না। ও মুসলমান, কানের পর্দা দিয়েছেন, আসল পাওয়া যায় না, ডুপ্লিকেটও পাওয়া যায় না। সবগুলি দিলেন উনি, ওনার নাফরমানি করি কেমনে, ওনার হুকুম লঙ্ঘন করি কেমনে, তার গোলামি উল্টা চলি কেমনে? আল্লাহ পাক বলেন, এমনটি করিস না, এমনটি করিস না, খবরদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আমাদেরকে নোটিশ দিছেন, নোটিশ। এই ইমানদার, আমাকে ভয় করার মতো ভয় কর,
আমাকে ভয় করার মতো ভয় কর, মসজিদে যখন থাকবা তখন আমাকে মেনে চলবা, বাজারে গেলে তুমি তোমার মতো, তবলিগে যে কয়দিন কাটাইবা সে কয়দিন আমাকে মেনে চলবা, রাজনীতিতে গেলে তোমার মতো, পীরের দরবারে যখন থাকবা তখন আমাকে মেনে চলবা, ব্যবসা করবা তুমি তোমার মতো, মাদ্রাসায় যখন থাকবা তখন আমাকে ভয় করবা, আর ফ্যামিলিতে যখন ঢোকো তখন তুমি তোমার মতো। এটা আমাকে ভয় করা হলো না, এটা আমাকে ভয় করা হলো না, আমাকে ভয় করতে চাইলে তুমি যেখানেই থাকো আমি সেখানেই থাকি, তুমি যেখানে আছো আমি সেখানে আছি, তুমি যা করো আমি দেখি আর শুনি, সুতরাং একটা কাজও আমার হুকুমের বিরোধিতা করার কোন সম্ভাবনা নাই। কিন্তু আমাদের কত বড় স্পর্ধা, আল্লাহর জমিনে আল্লাহর নাকের ডগায় আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছি, ঠিক বললাম না ভাই? ঠিক বললাম ভাই? ভেবে বলেন না, ফরমানি করে বেড়াচ্ছি, কি হাসর হবে আমাদের, কি আখিরাত, আখিরাতে কি দশা হবে আমাদের, কবরের কি অবস্থা হবে আমাদের। আসুন ভাই, যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, শিশু কিশোর যেই বলেন, সকলের জন্যই কবরের রাস্তা একদম ক্লিয়ার। কবরস্থানে গিয়ে দেখেন আমার চাইতে কত ছোট ছোট কবর আছে, আছে না নেই? ও যুবক ভাই, কবরস্থানে গিয়া দেখো, মনে মনে ভাবতেছো হুজুর আমরা একটু যুবক আছি, এখন একটু গামছা লাগাইয়াই দে, এখন একটু গিটার ওলা জামা পরেই নেই। না না, তুমি এখনো ছোট নাই, তোমার চাইতেও ছোট ছোট কত কবর আছে। আমি গতকালকে চিটাঙ্গে গিয়ে দেখলাম এক জায়গায় লেখছে শিশু কবরস্থান, আমি এটা কখনো দেখি নাই, শিশু কবরস্থান, তার মানে কক্সবাজারে ওই জায়গায় শুধু শিশুদেরকে কবর দেয়, ওই জায়গায় বয়স্ক লোকদেরকে কবর দেয় না। তো সম্মানিত হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, কবরে যেতে হবে, জোরে বলেন কবরে যেতে হবে, কোনো কোনো সন্দেহ, কোনো চেষ্টা করে বাঁচার কায়দা, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলছেন কবরে যেতে চাইলে কমপ্লিট মুসলমান হয়ে যাও, তার মানে আমার কমপ্লিট অনুগত করে তারপরে কবরে যাও, নাইলে কিন্তু কবরে খবর আছে, কবরে কবরের খবর একটা মাত্র বললাম, হাজার ঘটনা আছে বলতে চাই না, শুধু একটা কথা আপনাদের খেদমতে বলবো, আমরা দুনিয়া থেকে কবরের পুঁজি নিয়ে যেতে চাই। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.